দলের সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আর ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে। জেলা উপজেলা মহানগর নেতারা আসছেন, দেখা দিচ্ছেন কেন্দ্রীয় নেতাদের সাথে, কেউ বা আসছেন ডেলিগেট কার্ড সংগ্রহ করতে। রাত পোহালেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, পরবর্তী সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকছেন, বিষয়টি মোটামুটি নেতাকর্মীদের কাছে পরিষ্কার। তাই কে হচ্ছেন দলের পরবর্তী সাধারণ সম্পাদক, এ নিয়ে আলোচনা চলছে নেতাকর্মীদের মুখে মুখে। সরকারের উন্নয়নকে তৃণমূলে পৌঁছে দিতে সক্ষম ও সাংগঠনিক দক্ষতা রয়েছে এমন কমিটির দাবি সহযোগী সংগঠনগুলোর। শক্তিশালী নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিবেন, এটাই আমরা চাই, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা তৃণমূলে গিয়ে আমাদের নেত্রীর উন্নয়নকে পৌঁছে দিব। শেখ হাসিনার পরবর্তী ভিশন স্মার্ট বাংলাদেশ আর জাতীয় নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখবে এমন নতুন সাংগঠনিক টিমের প্রত্যাশা তৃণমূল আওয়ামী লীগের। সম্মেলনে সফলতা সার্থকতা কামনা করি, আর উনি যাদের নিয়ে উনি টিম সাজাবেন, ওনার নেতৃত্বে উনি টিম সাজাবেন, উনি যেভাবে সাধারণ সম্পাদক অন্যান্য যা সাজাবেন ওনার নেতৃত্বে উনি যা বলবেন সেটা আমরা মেনে নেব। এই কমিটি একটা স্মার্ট বাংলাদেশ উপহারের কমিটি হবে এবং চমকপ্রদ কমিটি হবে ইনশাআল্লাহ, এটাই আমাদের তৃণমূলের আশা আকাঙ্ক্ষা। শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে 7000 কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।